বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আলোচনায় আমি মোহাম্মদ আজিজুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইমাদপুর এপি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, দেউলপাড়া, মিঠানপুর, রংপুর। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। আশা রাখি তোমরা পূর্বের লেকচারটা দেখেছো এবং সেখান থেকে উপকৃত হওয়ার উপকৃত হয়েছে বলে আমি আশা রাখি। তো দ্বিতীয় লেকচারে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টরাশির যোগ, ভেক্টরাশির যোগ কীভাবে করতে হয়, কী উপায়ে ভেক্টরাশির যোগ করতে হয়, এই বিষয়টা নিয়ে আমি দ্বিতীয় লেকচারে তোমাদের সাথে কথা বলবো। তো যেহেতু ভেক্টর অধ্যায় একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সুতরাং তোমরা আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো যাওয়া যাক মূল আলোচনায়। তাহলে ভেক্টরাশির যোগ, তোমরা জানো যে ভেক্টরাশির মান এবং দিক রয়েছে। যেহেতু ভেক্টরাশির মান এবং দিক রয়েছে, সুতরাং ভেক্টরাশির যোগ আমরা সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে করতে পারবো না। তোমরা জানো যে স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে করা যায়, কিন্তু ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে করা যায় না। তাহলে সাধারণ বীজগাণিতিক নিয়ম অর্থাৎ দুইটা স্কেলার রাশি যদি একটা যদি হয় 7 মিটার আর একটা যদি হয় 3 মিটার, তাহলে আমরা দুইটা স্কেলার রাশির যোগ 7 + 3 = 10 মিটার। তাহলে আমরা দুইটা স্কেলার রাশি, একটা যদি হয় 7 মিটার আর একটা যদি হয় 3 মিটার, তাহলে দুইটা স্কেলার রাশিকে আমরা বীজগাণিতিক নিয়ম অনুসারে 7 + 3 = 10 মিটার করতে পারবো। কিন্তু ভেক্টর রাশির যোগ আমরা এভাবে করতে পারবো না, এভাবে করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে কেন দুইটা ভেক্টর রাশিকে আমরা এইভাবে যোগ করতে পারবো না, এই বিষয়টা আমি তোমাদের সাথে কথা বলবো। এই বিষয়টাই মূলত আমি আজকে আলোচনা করবো। তো দেখো, তাহলে দুইটা ভেক্টর রাশির যেহেতু শুধুমাত্র মানের উপর নির্ভর করে না, দুইটা ভেক্টর রাশির যেহেতু মান, দিক এবং মধ্যবর্তী কোণ রয়েছে, সুতরাং আমরা সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে এভাবে দুইটা ভেক্টর রাশির যোগ করতে পারবো না। তো দুইটা ভেক্টর রাশির যোগ করার ক্ষেত্রে আমরা প্রথম যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি সম্পর্কে আমরা আগে জেনে নেই, তারপর আমরা কীভাবে ভেক্টর রাশির যোগ করতে হয় এই বিষয়টা আমরা জানব। তাহলে লব্ধি হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর রাশিকে যোগ করার ফলে বা যোগ করার পর যে একটি নতুন ভেক্টর রাশি পাওয়া যায়, ওই নতুন ভেক্টর রাশিটাকে বলা হয় ওই দুই বা ততোধিক ভেক্টর রাশির লব্ধি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো কথাটা, লব্ধি কাকে বলে? লব্ধি হচ্ছে যে দুই বা ততোধিক ভেক্টর রাশি যোগ করার পর একটি নতুন ভেক্টর রাশি পাওয়া যায়। তাহলে এই যে নতুন যে ভেক্টর রাশিটা পাওয়া গেল, এই নতুন ভেক্টর রাশিটাকে বলা হয় ওই দুই বা ততোধিক ভেক্টর রাশির লব্ধি। লব্ধিকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। লব্ধিকে আমরা আর দ্বারা প্রকাশ করি, কেন করি? তাহলে আমরা জানি লব্ধির ইংরেজি হলো রেজাল্টেন্ট, RESULTANT, রেজাল্টেন্ট। তাহলে রেজাল্টেন্ট থেকে, তাহলে লব্ধির ইংরেজি হচ্ছে রেজাল্টেন্ট, এখান থেকে আর। তাহলে লব্ধিকে আমরা সাধারণত বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি। তো বন্ধুরা, তাহলে লব্ধি কাকে বলে? দুই বা ততোধিক ভেক্টর রাশিকে যোগ করার ফলে একটি নতুন যে ভেক্টর রাশি পাওয়া যাবে, সেই নতুন ভেক্টর রাশিটাকে বলা হয় ওই দুই বা ততোধিক ভেক্টর রাশির লব্ধি। এখন আমরা দুইটা ভেক্টর রাশি যোগ করার ক্ষেত্রে আমাদের প্রথম যে শর্ত, প্রথম যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, প্রথম শর্তটা কি দেখো? তাহলে প্রথম শর্ত হচ্ছে দুইটি রাশি একই জাতীয় হতে হবে। তাহলে আমরা যদি দুইটা ভেক্টর রাশিকে যোগ করতে চাই, শর্তটা কি?
তাহলে শর্ত হচ্ছে রাশি দুইটি একই জাতীয় হতে হবে। তাহলে দুইটা ভেক্টর রাশিকে যোগ করতে গেলে আমরা প্রথম শর্ত হিসেবে কি দেখলাম, আমরা প্রথম শর্ত হিসেবে দেখলাম যে রাশি দুইটি একই জাতীয় হতে হবে। এটি অবশ্য স্কেলার রাশির ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য। তা দুইটি একই জাতীয় বলতে আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চেয়েছি, অর্থাৎ আমরা বলতে পারব বেগের সাথে বেগ, ত্বরণের সাথে ত্বরণ। তাহলে প্রথম শর্তটা আমাদের কি, রাশি দুইটা একই জাতীয় হতে হবে, অর্থাৎ ভেক্টরের বেগের সাথে বেগের যোগ করব, ত্বরণের সাথে ত্বরণের যোগ করব, কখনোই বেগের সাথে ত্বরণ অথবা ত্বরণের সাথে বেগ যোগ করা যাবে না। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। তাহলে দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, যেহেতু ভেক্টর রাশির মান এবং দিক রয়েছে, আমি আগেই বলেছি সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে করা যায় না, তাহলে কীভাবে করতে হয় এখন এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলব। তাহলে দেখো, মনে করি একটা কণা পি বিন্দু থেকে 3 মিটার দূরত্ব অতিক্রম করে কিউ বিন্দুতে গেল। তাহলে বন্ধুরা প্রথম কথা কি, তাহলে একটি কণা কি হলো, পি বিন্দু থেকে 3 মিটার দূরত্ব অতিক্রম করে কিউ বিন্দুতে গেল। কিউ বিন্দুতে গিয়ে সে আবার 4 মিটার দূরত্ব অতিক্রম করে, 4 মিটার দূরত্ব অতিক্রম করে সে আর বিন্দুতে গেল। তাহলে দেখো এখানে আমরা একটা ভেক্টর দেখতে পাচ্ছি পি কিউ, আর একটা ভেক্টর হচ্ছে কিউ আর। তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে একটা বিন্দু, একটা কণা কি হলো, পি বিন্দু থেকে 3 মিটার দূরত্ব অতিক্রম করে একটা দিকে, কিউ এর দিকে 3 মিটার দূরত্ব অতিক্রম করে কিউ বিন্দুতে গেল। আবার কিউ থেকে সে কিউ আর এর দিকে 4 মিটার দূরত্ব অতিক্রম করে আর বিন্দুতে আসলো। তাহলে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো এইটা। তাহলে এখান থেকে আমরা নতুন যে ভেক্টরটা পাবো, সেই নতুন ভেক্টরটা কি, তাহলে আমরা এই দুটা ভেক্টরকে যদি যোগ করে, যোগ করলে যে নতুন ভেক্টরটা পাবো সেটাকে আমরা এখানে বলবো সরণ ভেক্টর। তাহলে দেখো সরণটা কি, প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দু, এই প্রারম্ভিক বিন্দু এবং শেষ বিন্দু, এই দুই বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে আমরা এখানে সরণ কী পাচ্ছি, আমরা সরণ পাচ্ছি এই এতটুকু। এইটা হচ্ছে আমাদের সরণ। তাহলে দেখো দুটা ভেক্টর আমরা এখানে দেখলাম, যে পি কিউ একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আমরা এটা পাইলাম, তখন সরণ পাইলাম হলো পি আর। তাহলে এখন যদি আমরা এই কণাটা যদি পি থেকে কিউতে গিয়ে, যদি কিউ আর এর দিকে না গিয়ে যদি এই দিকে যায়, তাহলে এই দিকে যদি যায়, দেখো এই দিকে গেল সে 4 মিটার দূরত্ব অতিক্রম করে এই দিকে এস বিন্দুতে সে গেল। তাহলে এখানে মধ্যবর্তী কোণ কি দেখো, তাহলে এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তাহলে আমরা এখানে সরণ কি পাবো, তাহলে সরণ পাবো হলো আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে সরলরৈখিক দূরত্ব সেটাই আমরা পাবো সরণ। তাহলে আমরা এখানে সরল পাইলাম হচ্ছে পিএস। তাহলে দেখো, তাহলে এখন আমরা এই চিত্রটাকে যদি একটু ভালো করে লক্ষ্য করি, চিত্রটা যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে আমরা এখানে সরণ পাইলাম, দেখো তাহলে সরণ পাইলাম হচ্ছে পি আর। তাহলে আমাদের সরণ হলো পি আর, আরেকটা সরণ আমরা পাইলাম হলো পি এস। দেখো তাহলে আমাদের এখানে কোণ, দেখো এখানে যখন সরণ হলো পি আর তখন কোণ হলো এইটা, আর যখন সরণ হলো পিএস তখন কোণ হলো এইটা। তাহলে দেখো এখানে কোণ, তাহলে আমরা যদি এই দুটা ভেক্টর রাশিকে যোগ করি, দেখো এটা 3 মিটার, এটাও 3 মিটার, তাহলে 3 আর 3, তাহলে 3 3+4 যদি আমরা করি তাহলে আমরা পাবো 7 মিটার। এখানেও যদি আমরা করি 3+4=, আমরা পাবো 7 মিটার। দেখো তাহলে এখন যদি দুইটা ভেক্টর রাশির যোগ যদি আমরা সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে করি, তাহলে 3+4=7 মিটার। তাহলে দেখো এখানে একটা বিষয় লক্ষ্য রাখো, দেখো এখানে যে আমরা সরণ পাইলাম, তাহলে একটা সরণ হলো পি আর,
আরেকটা স্মরণ হলো আমাদের হলো পি এস। তাহলে দেখো এই দুটো স্মরণ, তাহলে পি আর এবং পি এস ইজ নট ইকুয়াল টু। তাহলে দেখো এই দুটো স্মরণ আমাদের, তাহলে পি আর এবং পি এস সমান নয়, তাহলে স্মরণ দুইটা সমান নয়। তাহলে স্মরণ দুটা সমান নয়, তাহলে দেখো যখন এইটা কোণ তখন আমাদের একটা স্মরণ বের হচ্ছে, তার মানে একটা ভেক্টর আমরা পাচ্ছি। আর যখন আমাদের হলো কোণ এইটা, তাহলে কোণ যখন এইটা এবং দিক আলাদা, দেখো আমাদের যখন কোণ এইটা তখন দিকে এই দিকে, তাহলে এই দিকে তখন আমরা স্মরণ পাইতেছি এতটুকু। আর যখন আমাদের কোণ এইটা তার মানে দিক আলাদা, তখন আমরা স্মরণ পাইতেছি হলো পিএস। তাহলে দেখো তাহলে দিক এবং কোণ ভিন্ন হওয়ার কারণে আমাদের দুইটা স্মরণ কিন্তু একই হলো না, দুইটা স্মরণের মান কিন্তু সমান নয়। তাহলে সেজন্যই বলা হয় যে ভেক্টরাশির যোগ, যেহেতু ভেক্টরাশির মান এবং দিক রয়েছে এবং মধ্যবর্তী কোণ রয়েছে, সুতরাং ভেক্টরাশির যোগ আমরা কখনোই সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে করতে পারবো না, করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে দেখো এই দুটা ভেক্টর রাশিকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে আমরা স্মরণ পাইতেছি পি আর। তাহলে এই স্মরণের মানটা নির্ভর করবে কত, তাহলে এই স্মরণের মানটা কোণ এবং মান, এই দুটার মধ্যবর্তী কোণ মান এবং দিকের উপর নির্ভর করবে। তাহলে স্মরণটা কি হতে পারে, তাহলে স্মরণটা হতে পারে, তাহলে স্মরণটা কি হতে পারে দেখো, তাহলে স্মরণটা হতে পারে হলো তাহলে সেভেন, তাহলে এক থেকে সেভেন পর্যন্ত যে কোনো সংখ্যা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে নতুন যে ভেক্টরটা পাইলাম পি আর, তাহলে এইটার মানটা কি হবে, তাহলে যেহেতু মধ্যবর্তী কোণ আছে, তাহলে মধ্যবর্তী কোণ দেখো এটার দিক আলাদা, তাহলে মধ্যবর্তী কোণ থাকার কারণে আমাদের স্মরণের মানটা হবে এক থেকে সেভেন পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। এখানেও যদি আমরা দেখি এটা মধ্যবর্তী কোণ, তাহলে আমাদের স্মরণ হচ্ছে পি এস, এই স্মরণের মানটা এক থেকে সেভেন পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। তা এই জন্যই বলা হয় যে ভেক্টরাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে করা যায় না। তাহলে ভেক্টরাশির যোগ কীভাবে করতে হয়, ভেক্টরাশির যোগ করতে হবে বীজগাণিতিক নিয়ম অনুসারে বা বীজগাণিতিক উপায়ে, অর্থাৎ চিত্রের সাহায্যে আমাদেরকে ভেক্টরাশির যোগ করতে হবে। তাহলে বন্ধুরা কথাটা ভালো করে মেমোরিতে নাও, সেটা হচ্ছে যে ভেক্টরাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে করা যায় না। কেন করা যায় না আমি চিত্রের সাহায্যে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম। তাহলে ভেক্টরাশির যোগ তাহলে আমরা কীভাবে করবো, ভেক্টরাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে করা যাবে না, তাহলে কীভাবে করতে হবে, তাহলে ভেক্টরাশির যোগ আমাদেরকে করতে হবে জ্যামিতিক পদ্ধতিতে। তাহলে জ্যামিতিক পদ্ধতিতে আমরা ভেক্টরাশির যোগ কীভাবে করবো সেটাই এখন আমরা জানার চেষ্টা করব। তাহলে দেখো জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টরাশির যোগ পাঁচটি সূত্রের সাহায্যে করা যায়। দেখো নিম্নোক্ত পাঁচটি সূত্রের সাহায্যে আমরা ভেক্টরাশির যোগ করতে পারব। তাহলে কি বললাম দেখো, নিম্নোক্ত পাঁচটি সূত্রের সাহায্যে ভেক্টর রাশির যোগ করা যায়। তাহলে দেখো বন্ধুরা, যেহেতু সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে করা যাবে না, তাহলে ভেক্টরাশির যোগ আমি নিম্নের পাঁচটা সূত্র তোমাদেরকে দেখাবো, এই পাঁচটা সূত্রের সাহায্যে আমাদেরকে ভেক্টরাশির যোগ করতে হবে। তাহলে প্রথম সূত্র কি, প্রথম সূত্রটা হচ্ছে সাধারণ সূত্র, এটাকে বলা হয় জেনারেল ল। দুই নম্বর সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্র, এটাকে বলা হয় ল অফ ট্রাইঅ্যাঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল। তিন নম্বর সূত্র হচ্ছে বহুভুজ সূত্র, এটাকে বলা হয় ল অফ পলিগন। চার নম্বর সূত্র হচ্ছে সামন্তরিক
সামন্তরিক সূত্র, এটাকে বলা হয় ল অফ প্যারালালোগ্রাম। আর একটা হচ্ছে পাঁচ নম্বর হলো উপাংশ সূত্র। উপাংশ সূত্র এটাকে বলা হয় ল অফ কম্পোনেন্টস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে করতে পারবো না। তাহলে আমরা কিভাবে করতে পারবো? ভেক্টর রাশির যোগ আমরা এই সাধারণ এই নিম্নোক্ত যে পাঁচটা সূত্র আমি তোমাদেরকে দেখালাম, এই পাঁচটি সূত্রের সাহায্যে ভেক্টর রাশির যোগ করতে হয়। তাহলে প্রথম সূত্রটা কি? ভেক্টর যোগের সাধারণ সূত্র অর্থাৎ জেনারেল ল, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অর্থাৎ ল ট্রায়াঙ্গেল, আর তৃতীয় সূত্র কি? বহুভুজ সূত্র অর্থাৎ এটাকে বলা হয় ল পলিগন, আর চতুর্থ সূত্র হলো সামন্ত্রিক সূত্র অর্থাৎ ল প্যারাগো প্যারালালোগ্রাম। তারপরে পাঁচ নম্বর সূত্র হচ্ছে উপাংশ সূত্র অর্থাৎ ল অফ কম্পোনেন্টস। তাহলে এই পাঁচটি সূত্রের সাহায্যে আমরা ভেক্টর রাশির যোগ করে থাকি। তাহলে আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে এই পাঁচটা সূত্র নিয়ে কথা বলব। আশা রাখি তোমরা আমাদের সাথে থাকবে। আজকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলতে চাই, আমার এই ভিডিওটি তোমরা আমার ইউটিউব চ্যানেল এআর একাডেমি, তাহলে আমার ইউটিউব চ্যানেল এআর একাডেমিতে পাবা এই ভিডিওটা। আমি একটা লিংক তোমাদেরকে দিয়ে দেবো। তারপরে তোমরা আমার ফেসবুক আইডিতে পাবা, আমার ফেসবুক পেজে পাবা, এবং প্রতিষ্ঠানের ফেসবুক আইডিতে তোমরা এই ভিডিওটা পাবা। তা তোমরা এখান থেকে ভিডিওটা কালেক্ট করে দেখে নিও। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।